প্রেসক্রিপশন টিভির লাইফস্টাইল বিভাগের আজকের বিষয়, শীতে কোষ্ঠকাঠিন্য বাড়ে কেন, প্রতিরোধে যা করবেন। শীতে অনেকের বেলাতেই কোষ্ঠকাঠিন্য বাড়ে, কথাটি শুনে অবাক হলেন? না, অবাক হওয়ার কিছু নেই, আসলেই বাড়ে এবং এর পেছনে কিছু কারণও আছে। তাহলে জানা যাক কেন শীতে কোষ্ঠকাঠিন্য বাড়ে। শীতকালে খাওয়া দাওয়া অন্যান্য সময়ের চেয়ে বেশি হয়, সে কারণে গ্যাসের সমস্যাও বাড়ে। এছাড়া গরম পোশাক বেশিক্ষণ পরে থাকায় পেটের নানা সমস্যা দেখা দেয়, ফলে বাড়ে কোষ্ঠকাঠিন্য। এমনিতে যাদের সারা বছর সমস্যা হয় না, তাদেরও শীতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য হলে পেট পরিষ্কার হয় না, ফলে গ্যাসের সমস্যা লেগেই থাকে, তখন খাওয়ারও কোনো রুচি থাকে না। সবচেয়ে ভয়ের ব্যাপার হল দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগলে সেখান থেকে কোলন ক্যান্সারও হতে পারে। তাই শীতে খাওয়া দাওয়া নিয়ে সকলেরই সচেতন থাকা দরকার। শীতের সময় প্রয়োজনের তুলনায় কম পানি খাওয়া হয়, সেখান থেকেও অনেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। শীতে কোষ্ঠকাঠিন্য কমাতে যা করবেন। ইসবগুলের ভুষি, দিনের যে কোনো সময় ইসবগুলের ভুষি খেতে পারেন। সকালে খালি পেটে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি খাওয়া যেতে পারে। পানিতে ভিজিয়ে সামান্য চিনি বা মিছরি দিয়ে ইসবগুলের ভুষি খেতে পারেন, দুধের সঙ্গেও এটি খেতে পারেন। খই, সকালের নাস্তায় বা রাতে খই খেতে পারেন। দুধ, খই অথবা টক দই দিয়ে খাওয়া যায়। খইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি পেট পরিষ্কার করতে ভূমিকা রাখে। এছাড়াও টক দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক হজমে সাহায্য করে। মনে রাখবেন, হজম ভালো হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে যাবে। পানি, শীতেও পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। দিনের শুরুতে হালকা গরম পানিতে লেবু মিশিয়ে খান, এতেও উপকার পাবেন। সেই সঙ্গে নিয়মিত হাঁটুন। শরীরে পানির ঘাটতি পূরণে তরল জাতীয় খাবার যেমন স্যুপ খেতে পারেন। কফি, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খুব ভালো কাজ দেয় চিনি ছাড়া কালো কফি। সকালে এক কাপ কফি পান করলে অনেক উপকারে আসে। এলাচ, একটি বড় এলাচ এক কাপ গরম দুধে সারা রাত ভিজিয়ে রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ওই এলাচটি থেতো করে দুধের সঙ্গে খেয়ে ফেলুন। তীব্র কোষ্ঠকাঠিন্যের সমস্যায় সকালে আর রাতে এইভাবে এলাচ দুধ খেতে পারলে দ্রুত উপকার পাবেন। বাদিকে পাশ ফিরে ঘুমালেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। ফাইবার, কোষ্ঠকাঠিন্য থাকলে প্রতিদিন পাকা পেঁপে ও আপেল খেতে পারেন। এছাড়াও প্রচুর পরিমাণে শাকসবজি ও ডাল খেতে পারেন। তেল মশলা দিয়ে তৈরি খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম, পেট পরিষ্কারের জন্য পর্যাপ্ত ঘুম দরকার। ঘুম ভালো হলেই অনেক সমস্যার সমাধান হয়। আর শীতে জুবুথুবু হয়ে বসে না থেকে হাঁটাহাঁটি করা উচিত। রাতে খাবার খেয়ে অন্তত 2 ঘন্টা পর ঘুমাতে যান, তাহলে হজম ভালো হবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবেন না।